আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাম ব্লগ অ্যান্ড কুকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে ব্লগটাও সকাল থেকে শুরু করে দিয়েছি আর সকালবেলা উঠে রান্না বান্না শুরু করলাম এখানে ভাজি করছি করলা আর রুটি ভেজে নিচ্ছি আর একটা সবজি করেছি বাচ্চাদের জন্য ডিম সেটা তো থাকবেই মানে সকালবেলার রেগুলার যে কাজগুলো সেটা তো করে নিতেই হবে তো যাই হোক রান্না করতে করতে একটা সংবাদ শুনলাম যে আমার বাসায় মেহমান আসছে আর মেহমান আসা উপলক্ষে তো কিছু কেনাকাটা করতেই হয় তো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গেলাম আর আজকে ছিল পঁচিশে জুন দু আজকে একটা বিশেষ দিন আমাদের সবার জন্য তো আমার মনটাও কিন্তু প্রচণ্ড রকমের ভালো তো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গেলাম আর বাইরে যাওয়ার পরে বাচ্চাদেরকে একটু তো কিছু খাওয়াতেই হবে তো বাচ্চাদেরকে ওদেরকে জিজ্ঞেস করলাম যে কি খাবো তোমরা ওরা বললো যে আমরা চকলেট বল খাবো তো চকলেট বল নিলাম আর আমার ছোট ছেলেটা খাচ্ছিলো না তো ওটা আমি খেয়ে নিচ্ছিলাম ছোটো ছোটো ছেলেটা তো শুধু ফ্রেঞ্চ ফ্রাই আর আইসক্রিম খাবে তো সেখানে আইসক্রিম খুঁজছিল তো এই তো বাইরে থেকে আসার পরে আমার ছোট বাবাটা আমার সাথে অনেক রকমের কথা বলছিল। সেটাই একটু রেকর্ড করেছি আর রেকর্ড করতে মানে করে সেটা আপলোড করতে পারলাম না কারণ আমার বাসার আশেপাশে তিনটা বিল্ডিংয়ের কাজ চলছে পাইলিং চলছে মানে পাইল বিল্ডিংয়ের জন্য পাইলিং চলছে আর কি এত শব্দ মানে সারাদিন বাসায় টিকে থাকা দায় তো এখন বিকালবেলা আর আমার মেহমান যেহেতু রাতের বেলায় আসবে আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছি মুরগির কেটেছি এখানে একটা কেকও বানিয়ে নিলাম আর সবাই তো জানেন আজকাল আমি একটু কেক বানাতে পছন্দ করছি কেকের একটা ছোট কোর্সও করেছিলাম তো কেক যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ আমার চেষ্টা চলতেই থাকবে এখানে গরু মাংস বসিয়ে দিয়েছি আর গরু মাংসের চুলাটা অল্প করে দিয়েছি যেহেতু আমি এখন কেকটা ডেকোরেশন করব তো কেকটা ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হতে দিয়ে আমি খিচুড়ি চলাই দিলাম আর আমার শ্বশুরবাড়ির লোকজন ওরা পোলাওর চেয়ে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে তো ওদের সাথে থাকতে থাকতে আমারও পছন্দটা অন্যরকম হয়ে গিয়েছে এখানে কই মাছ ভাজি করে নিলাম দেশি কই সেদিন বাজার থেকে কিনে এনেছিলাম কইগুলো বেশ সুস্বাদু ছিল আর এখানে ডিম ভুনা করব তার জন্য ডিম ভেজে নিচ্ছিলাম আর আমি ডিম ভুনা মানে ডিমটা ভেজে নেওয়ার সময় খুব একটা হলুদ দেই না এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদ দিলে কিন্তু ডিমের ডিমটা দেখতে অনেক সুন্দর লাগে তো ডিমটা ভুনা করে নিচ্ছি আর ডিমটা ভুনা করতে করতেই আমি দেখতে পেলাম আমার ছেলেটা এখন বিকাল আর কি সন্ধ্যা আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো কাছে গিয়ে দেখলাম যে এই সময় তো আসলে ঘুমায় না তো ওর গায়ে হাত দিয়ে দেখলাম যে ওর শরীরটাতে জ্বর এসে গিয়েছে কেন জানি হঠাৎ করে জ্বর আসলো এখন আসলে সিজনটাই খারাপ তো যাই হোক ওকে শুয়ে দিলাম আর এদিকে মুরগি মাংসটাও চুলাই দিয়ে দিয়েছি রান্না বড়া মানে একটার পর একটা করে নিচ্ছি যেন মেহমান আসার আগে আমার রান্নাটা শেষ হয়ে যায় তো রান্না বসিয়ে দেওয়ার পরে আমি কেকটাও কিন্তু ডেকোরেশন করে নিয়েছি মানে একটু সময়ও নষ্ট করিনি হাতের রান্না করছি আবার এদিকে কেকটাকে ঠান্ডা করছি কেকের ক্রিম রেডি করছি সব কিছু মিলিয়ে কেকটাকে রেডি করলাম আমি খুব একটা সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারি না তারপরেও আমার চেষ্টা চলছে চলবে যতদিন না পর্যন্ত খুব সুন্দর হয় ফিনিশিংটা খুব বেশি ভালো হয় ততদিন আমি করতেই থাকব। আর কেক বানানোর পরে বাচ্চারা তো হুলুসতুলুস করে খেয়ে ফেলে তো এখানে রাত বাজে এখন আটটা আমার মেহমান এখনও আসেনি আর ওরা কি করছে ওরা হাতের ঝিলে আলো সজ্জা হচ্ছে মানে আলোর ঝলকানি হচ্ছে সেটাই দেখতে যাচ্ছে আমি আসলে ঠিক মতো বলতে পারলাম না ওরা সবাই মিলে যাচ্ছে আমার যদি বাসায় মেহমান না আসতো আমি নিজেও যেতাম তো বাচ্চারা যে যার মতো করে তাদের জুতা টুতা পরে নিচ্ছে আর ওদের যাওয়া দেখে আমার মনটা ভীষণ খারাপ হলো যে আমি আজকে যেতে পারলাম না আমাদের দেশের মানে একটা সম্পদ সম্পদের উদ্বোধন উপলক্ষে আমাদের এত সুন্দর আয়োজন তো যেতে না পারলেও কী হবে আমার নাতি চলে এসেছে আর ও এসে আমার মানে জন্য আজকে কেকটা বানিয়েছি ও এসে আমার কেকটা দেখে এত খুশি হয়েছে আসলে বাচ্চারা যদি খুশি হয় সেই খুশিটা দেখতে প্রচণ্ড রকমের ভালো লাগে আর এই বাচ্চাটা আমাকে এত বেশি পছন্দ করে সে ছোটোবেলা ও আমাকে খুব পছন্দ করে তো ওকে কেক দিলাম ও কেক কাটলাম বললাম আজকে তোমার জন্য কেক বানিয়েছি আর কেকের ভেতরটাতে দিয়েছিলাম হলুদ ক্রিম আর উপরটাতে দিয়েছি পিঙ্ক কালারের তো খুব মজা করে খাচ্ছিলো আর অনেক গল্প করছিল যেটা শব্দের কারণে রেকর্ড করতে পারিনি ওর মাকে বারবার বলছিল। মা দেখো আনু আমার জন্য কেক বানিয়েছে আর মাসাল্লাহ কেকটা ডেকোরেশন খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু প্রচণ্ড রকমের মজা হয় আর আমার নাতের খাওয়া দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন যে কেকটা নিয়ে আসলেই মজা ছিল এই হচ্ছে আমাদের হাতির ঝিলের আতসবাজি আলোকসজ্জা যাই বলেন না কেন পদ্মা সেতু মানে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এটা হচ্ছে আর পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সড়ক বা ও রেল সেতু এর মাধ্যমে কিন্তু মৌ মুন্সীগঞ্জ ও সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে সেতুটিয়া দু হাজার বাইশ সালের পঁচিশে জুন উদ্বোধন করা হলো তার জন্য ঢাকাতে আজকে এই আয়োজন আর অনেকেই মানে আমার তো মনে হয় না যে বাসায় কেউ আছে এই আলোকসজ্জাটা সবাই আতসবাজিটা দেখতে যাচ্ছে শুধু আমি দেখতে যেতে পারলাম না তো আমার বোনকে আমি বলেছিলাম যে একটু ভিডিও করে আনিস দেখব তো যাই হোক ঘ্রাণে অর্ধভোজন আর কি দেশের সবার আনন্দের সাথে আমিও আজকে সামিল হতে পারলাম আজকে আমার বাসাতেও প্রচণ্ড রকমের আনন্দ মানে সব মিলিয়ে আর কি আজকে আমাদের পদ্মা সেতুর উদ্বোধন তারপরে আমার বাসায় আমার নাতি আসছে আমার ভাগ্নি ওরা আসছে সব কিছু মিলিয়ে বাসায় একটা মানে ঈদ ই তো যাই হোক আমাদের দেশের বিশাল একটা সম্পদের উদ্বোধন হয়েছে তার জন্য আমাদের মন সবার মনে খুশি তো ওরা আসার পরে আর কি কেক খেতে দিচ্ছি দিয়েছি আর ওরা কিভাবে কেক খাচ্ছে দেখেন তো যাই হোক রাত বেজে গেছে দশটা এখনও খাবার খাওয়া হয়নি তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি গরুর মাংস মুরগির মাংস তারপরে খিচুড়ি মানে কেউই এখনও খাওয়া হয়নি ডিম ভুনা কিছুই তো যাই হোক খাওয়া দাওয়া শেষে ঘরে গিয়ে দেখি আমার সোনাটা ঘুমিয়ে গিয়েছে সারাদিন অনেক দৌড়ঝাপ পারলো অনেক ক্লান্ত ছিল তো ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম দেশ খুশি আমি খুশি আপনারাও খুশি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম